আজমপুর বাস স্টেশন থেকে দেখতে পাচ্ছেন, আজমপুর বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিকে একেবারে আজমপুর বাস স্ট্যান্ড, এখান থেকে রিক্সা নেবেন সোজা পশ্চিম দিকে চলে আসবেন রিক্সায়, তাহলে আমাদের কটনার পেয়ে যাবেন 47 নম্বর বাড়ি। এটা হলো রবীন্দ্র সরণী রোড এবং খুবই পপুলার এই রোডটা। এই রোডে আপনারা রিক্সা নিয়ে সামনে এগোতে থাকবেন। মোটামুটি সামনে আগালে আপনারা দেখতে পাবেন যে আমাদের হোলসেল পয়েন্টটি, ঠিক মেইন রোডের উপরে আমাদের হোলসেল পয়েন্ট। আমরা আগাচ্ছি সামনের দিকে রিক্সাতে করে, একটু সামনে গুলেই মোটামুটি 15-20 বিল্ডিং পর আমাদের হোলসেল পয়েন্টের অবস্থান। প্রিয় সুরমনার ঠিক আজমপুর বাসস্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে 3 মিনিটের রাস্তা। এটা হলো ক্রিসেন্ট হসপিটাল, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল হাসপাতালটা। তারপর আমরা আরও এগিয়ে যাবো সামনে। আমি একটু স্লো মোশন আপনাদেরকে দেখাচ্ছি, এটা বিগ বসের একটা শোরুম দেখতে পাচ্ছেন। আমরা রবীন্দ্র সরণী রোড হয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছি, তো আমরা একটু স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি মূলত বোঝার জন্য। আমাদের এই রাস্তার উপরে মাঝখানে ডিভাইডারে খুব সুন্দর গাছ লাগানো আছে, প্রাকৃতিক মোটামুটি একটা সৌন্দর্য এখানে বিরাজ করছে। এখানে রোড ক্রস করার জন্য একটা 4 রাস্তার মোড় আছে ঠিক সামনে আগালে। হ্যাঁ, দুদিকে দুটা রোড চলে গেছে। তো এই বিল্ডিংয়েরই ঠিক বাম পাশে আমরা দেখাচ্ছি, এটা হলো ননির মিষ্টি শোরুম। এই ননির মিষ্টি শোরুমের ঠিক পাশে বিল্ডিংটা, যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, একটা বটগাছ আছে, একটা ফলের দোকান আছে। হ্যাঁ, এই ফলের দোকান এবং বটগাছের পর এই দ্বিতীয় তলায় ঢুকবেন, যেখান দিয়ে ঠিক তার উপরে দোতলাটাই আমাদের কটন হাটের হোলসেল পয়েন্ট। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা সিঁড়ি দিয়েও আসতে পারেন, লিফ্টেও আসতে পারেন, ঠিক দ্বিতীয় তলায়। আমরা সিঁড়ি দিয়ে উঠবো, এখন সিঁড়ি দিয়ে উঠলাম বাম পাশে, গ্লাস ডোর সহকারে কাঠের দরজা যেটা, সেটাই আমাদের হোলসেল পয়েন্ট। এখানে কলিং বেল আছে, আমাদের অনেক কাজ বাকি আছে, আমরা সেটা করবো ইনশাল্লাহ সামনে। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমাদের ভিতরের অবস্থান, এটা আমাদের ভিতরের অবস্থান, আমাদের কটনহাট হোলসেল পয়েন্টের ভিতরে। খুবই প্রাকৃতিক আলো আমাদের এখানে বিরাজ করছে, বাইরের আলোটা খুব ভালো আসছে এবং সুন্দর একটি পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ।